বাংলাদেশের আধ্যাত্মিক গগনে দুটো চরিত্র আমাদের খুব কাছের চরিত্র একটি হচ্ছে চৈতন্যদেব আর একটি হচ্ছেন ঠাকুর রামকৃষ্ণ এই ঠাকুর রামকৃষ্ণ ছিলেন মা কালীর সাধক আর চৈতন্যদেব ছিলেন রাধা কৃষ্ণের যুগল মূর্তি আজ আমরা এই যে মা কালীর মূর্তি তার যে চিত্র চিত্রকল্প এই মা কালীর মূর্তি সম্পর্কে আমরা কিছু কথা শুনব এই মায়ের মূর্তিতে দেখা যায় তিনি মৃত কল্প শিবের বুকের উপরে দাঁড়িয়ে আছেন এই মায়ের গায়ের রং কালো মায়ের চারটি হাত দু হাতে অভয় বর আর অপর দুই হাতে ধ্বংস ও সৃষ্টির চিহ্ন তিনি আলুলাইতা কেশ তার জিহভা দীর্ঘ বিলম্বিত আকারে লকলক করছে এই মূর্তির নানান জনে নানান ব্যাখ্যা করে থাকেন এর সাধারণ ব্যাখ্যা হলো মা হচ্ছেন মহামায়া মানুষের বিচার বিশ্লেষণী ক্ষমতায় তাকে জানা সম্ভব নয় যাকে বিচার বিশ্লেষণী ক্ষমতায় জানা যায় না তা আমাদের কাছে অন্ধকার তুল্য আর এই কারণেই মায়ের গায়ের রঙ হচ্ছে কালো তিনি সীমার অতীত এই জন্য মাকে কোনো বসন দ্বারা সীমাবদ্ধ করা হয়নি এই মা জননী রূপে সৃষ্টি করছেন পালন করছেন এই জন্য তার দুই হাতে অভয় ও বর রূপে পালনের প্রতীক দেখা যায় আবার তিনি সৃষ্টি করছেন বলে তার এক হাতে মন্ডু এবং ধ্বংস করছেন বলে তার এক হাতে খর্গ তবে শিবের বুকের উপরে তিনি পা রেখে দাঁড়িয়ে আছেন পুরাণ কাহিনীতে এই শিবের উপরে দাঁড়িয়ে থাকার একটা মিষ্টি গল্প আছে এই যে অসুর দলনী মা রক্ত বীজ বিনাশিনী মা ধ্বংসে এমনই মেতে উঠেছিলেন যে সৃষ্টি তখন যায় যায় এই মাকে শান্ত করবার তখন আর কেউ ছিল না আগত্যা মায়ের স্বামী দেবাদিদেব শিব তার গতি পথের উপরে শুয়ে পড়েন আর চলতে চলতে মা যখন দেবাদিদেব মহাদেবের বুকে পা রাখলেন তখন মায়ের চৈতন্য হল তিনি লজ্জায় জেউভা দংশন করলেন এসবই আমাদের কল্পনা গল্পকথা মাতৃরূপ এই শিল্পের যথার্থ ব্যাখ্যা হয়তো এতে নেই এর চাইতে আরেকটু গভীর চিন্তাধারী ব্যক্তিগণ বলে থাকেন মা হচ্ছেন শক্তি সৃষ্টির প্রথম প্রহর থেকে এই শক্তি মায়ের রূপে জগৎ শাসন করছেন জগতের যখন যেরকম অবস্থা হয় মায়ের এই রূপ তারই অবিকল দেখানো হয়েছে যখন জগৎ নিতান্তই পশু স্তরে তখন এই শক্তি রূপে আবির্ভূত আহান শক্তির প্রচণ্ডতম রূপে পশু রূপ সিংহের উপর তিনি আসীন হন সিংহ হস্তি মন্ডের ওপর পা স্থাপন করে আছেন অর্থাৎ হিংসাবৃত্তির উপরে দাঁড়িয়ে আছেন এরপরই মানুষের আবির্ভাব হয় প্রথম পর্যায়ে মানুষ ছিল বন্য পশুর থেকে সামান্য উন্নত পর্যায়ে তখন মানুষের মধ্যেও হিংসা প্রবৃত্তি অধিকতর প্রবল ছিল এই হিংসার উপরেই তখন জগৎ দাঁড়িয়েছিল মনুষ্য সমাজে যে রীতি মারামারি হানাহানি এগুলো তখন স্বাভাবিক ব্যাপার ছিল এই অন্ধ উন্মাদনার যুগে মানুষের কল্পনাতে এই শক্তি মূর্তি কালী রূপে হয়েছেন যে অসুর মূর্তিগুলোকে মার চারপাশে নিহত অবস্থায় দেখা যাচ্ছে এরা সবাই তাই সেই পুরাণ কালের উপজাতীয় লোকের চেহারার সঙ্গে মিল খায় শক্তি তখন মনুষ্য সমাজের হানাহানি রূপ শক্তির প্রতীক সেই জন্য মা নর মুন্ড মালা গলায় ধারণ করে আছেন মানুষের সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে মানুষ যত সুসংহত সমাজ গঠন করতে শুরু করল মানুষের বিবেক বুদ্ধি যখন জাগ্রত হলো পাশবিকতা যখন ধীরে ধীরে চলে যেতে লাগলো মানুষ যখন তাদের নিজেদেরকে আরও ঊর্ধ্ব মনস্ক তৈরি করতে পারল তখন এই শক্তি দুর্গা রূপে মানুষের কল্পনাতে প্রতিভাত হল তখন এই শক্তি অন্ধ হিংসা বৃত্তির দ্বারা পরিচালিত হতো না বিবেক বুদ্ধি সম্পন্ন মনুষ্য সমাজের দ্বারা পরিচালিত হতে লাগল সেই জন্য এর সঙ্গে তখন বিদ্যা ঐশ্বর্য জ্ঞান ও রূপে সরস্বতী লক্ষ্মী গণেশ এবং কার্তিকেও বিরাজ করতে লাগলেন মানুষের বিবেক বুদ্ধি তখন দশ দিগন্তে প্রসারিত হল আর সেই জন্য পরবর্তীকালে এই শক্তিরূপী মূর্তি দশ হস্ত সমন্বিতা হয়ে আবির্ভূতা হলেন কোনো কোনো ঐতিহাসিক আবার কালী মূর্তির আরও ঘটনা নির্ভর ঐতিহাসিকতা প্রমাণ করবার জন্য মনে করেছেন যে মা আসলে অনার্য তিনি বৃন্দ অঞ্চলের কোনো অনার্য রাজকন্যা গৌরবর্ণ আর্যদের বিরুদ্ধে সংগ্রাম করে বহু আর্য নিধন করেছিলেন আর এই জন্য তিনি অনার্যদের কাছে দেবী হিসেবে প্রতিভাত হয়েছিলেন তিনি কালী রূপে পূজিতা হয়ে আসছেন এর প্রমাণ স্বরূপ মায়ের গলায় যে মালাগুলো দেখা যায় তার কোনোটাই কিন্তু কৃষ্ণ বর্ণের নয় সবই উজ্জ্বল বর্ণের অর্থাৎ এই মা আর্যদের নিধন করে তাদের মুন্ডু দিয়ে মালা তৈরি করে গলায় পড়েছিলেন এইসব ঐতিহাসিকদের উদ্ভট কল্পনা মাত্র এর মধ্যে আসল মাতৃ রূপের যথার্থ কোনো ব্যাখ্যা নেই আসলে তান্ত্রিকদের মতেই মা হলেন তন্ত্রের গুড় রহস্যের এক প্রতীকী মূর্তি মাত্র কিন্তু সেই গুরু রহস্যের যথার্থ যৌগিক ও তান্ত্রিক ব্যাখ্যা অনেক সাধু পুরুষও করতে পারেন না একজন সাধক পুরুষের কালি সম্পর্কিত ব্যাখ্যা এখানে তিনি বলছেন কাল ই কাল কথাটার মানে সময় আর দীর্ঘ ই কথাটার মানে ঈশ্বর সৃষ্টির আগে থেকে শুরু করে অনাগত ভবিষ্যৎ পর্যন্ত যেসব মুহূর্ত প্রবহমান কাল ধরে চলে আসছে এর পুরোটা মিলে হল কাল এর না আছে আদি না আছে অন্ত এই যে আদি অন্তহীন কাল একেই বলা হয় মহাকাল বা শিব এই অনন্ত কালকে উপলব্ধি করবার জন্য একটা শক্তির প্রয়োজন হয় আর সেই শক্তি হচ্ছেন মা কালী কালের সঙ্গে ই শক্তি যুক্ত হয়ে হয়েছেন কাল ই আগেই বলেছি ই মানে ঈশ্বর বা শগুণ ব্রহ্মণ তো কালী হচ্ছেন কালকে উপলব্ধি করবার প্রাণ শক্তি কালী হচ্ছে কালকে উপলব্ধি করবার প্রাণ শক্তি মানুষের দেহের মূলাধার চক্রে তিনি নিরাকার নির্গুণ মহাশক্তির আধার মূলাধার থেকে সুষুম্না নারীর ভেতর দিয়ে এই শক্তি কূটস্থ পর্যন্ত উঠে এসে প্রতিটি জীব শরীরকে কলন করছেন তো যিনি কলন করছেন বা কলন করেন তাকেই বলা হয় কালী এই কালী মূর্তি উলঙ্গ কারণ তিনি অব্রহ্মস্তম্ভ পরিব্যাপ্ত তাকে আবৃত করা সম্ভব নয় এই জন্য তিনি দিগ বসনা দিগম্বর এই কালীর বিলম্বিত জুবা হলো ভোগের প্রতীক কালী আদ্যা শক্তি আদ্য শক্তি কথাটার অর্থ হল ময়ী অদন মানে ভোগ ভোগের বা আস্বাদনের পাত্র হল জীব কালী ভোগময়ী তাই সেই আদ্যা শক্তির ললু সর্বদা প্রসারিত হয়ে আছে প্রতিটি জীবে জীবী ভূতা কালীর ললুপতা প্রসারিত হয়ে আছে এটা আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতাও বটে কালীর বুকের মুন্ড মালা হলো পঞ্চাশটি মাতৃকা বা জীবন্ত কালী শক্তি অ থেকে কিয় পর্যন্ত পঞ্চাশটি অক্ষর বা বর্ণ রূপে তা প্রকাশিত এই অক্ষরগুলি জীব শরীরের কণ্ঠ দেশে ঈশ্বর রূপে বিরাজ করে বর্ণ শব্দ ও বাক্য আকারে প্রতিটি মানুষের কণ্ঠ থেকে বেরিয়ে বর্ধিত হয়ে মাতৃকাগুলি প্রকাশিত হয় মুন্ডমালা এরই প্রতীক কালী মূর্তির অধর ওষ্ঠে রক্ত ধারা দেখা যায় একে মানুষের মুখ নিঃসৃত রসালো গল্প গুচ্ছ বলা যেতে পারে কালি ভেতর থেকে কলকল রবে কলন করছেন কালি ভেতর থেকে কলকল রবে কলন করছেন ফলে এই বর্ণগুলো আমাদের জিভে দাঁতে পিষ্ট হয়ে বাক্য ও গল্পের আকারে প্রকাশ পাচ্ছে আর মানুষ সেই রস আস্বাদন করছে কালীর দুটি বাম হাতে রয়েছে মুন্ডু এবং খর্গ প্রতিটি জীবের মধ্যে জীবী ভূতা হয়ে আছেন এই মহাকালী অন্যায় কাজের সামনে প্রতিটি মানুষ যদি বিবেকরূপী শক্তি দ্বারা নিজের মুন্ডু নিজের হাতে চেপে না রাখতে পারেন তবেই তার দ্রুত উত্থান সম্ভব নয় ব্যবহারিক জগতে চলতে গেলে তার অনেক ভুল হবে আর এই ভুলের জন্য তাকে শাস্তিও পেতে হবে খর্গ হল শাসনের প্রতীক জীবরূপী কালী যদি সব সময় তার সামনে বিবেক রূপ অস্ত্র দেখে তখন আর সে ভুল করবে না নিবাসী মহাকালের কাছ থেকে বর এবং অভয় মুদ্রা পাবে কালী মূর্তির দুই দক্ষিণ হস্তে তাই বর ও অভয় মুদ্রা দেওয়া হয়েছে আসলে এইসব ব্যাখ্যা হয়তো যথার্থ ব্যাখ্যা নয় প্রকৃতপক্ষে কালী মূর্তি হল ব্রহ্মাণ্ডের উৎপত্তির প্রতীক কালী হলেন জগৎ জগৎ অর্থাৎ যা গতিশীল এই জগতের প্রতীক হচ্ছেন কালী